রাজ্যবাসীর সবার নজর বর্তমানে রাজ্য বিধানসভার দিকে। শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনে এদিন প্রশ্নোত্তরকালে আইপিএফটির বিধায়ক বৃষাকেতু দেব বর্মা যে ধরনের প্রশ্ন তুলেন তা কিন্তু রীতিমতো শরিক ধর্মীয় বিরোধী। বর্তমান নতুন রাজ্য সরকারের আমলে বিশেষ করে এডিসি এলাকায় শিক্ষাসহ অন্যান্য বিষয়ে কোনো উন্নয়ন হয়নি বা পরিকল্পনা নেই বলে জানিয়ে জনজাতি গোষ্ঠীর মানুষের কি আরও আন্দোলনে নামতে হবে বলে প্রশ্ন তুললেন আইপিএফটির বিধায়ক বৃষাকেতু দেব বর্মা। আমার এরিয়াতে কলেজের কথা বারবার আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো পরিকল্পনা নেই এই নতুন সরকারের। তাহলে আমরা কি আবার সেই আমাদের পুরাতন আন্দোলনে যেতে হবে যে আমাদের ত্রিপুরা ইন্ডিজিনিয়াসদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট সব দিক থেকেই আমরা বঞ্চিত? কি আমরা আবারও বঞ্চিত হব? সেটাই আমার আবেদন থাকবে, যাতে আগামী সেশনগুলিতে আমাদের জন্য যদি কোনো পরিকল্পনা যাতে থাকে সেদিকে একটু যদি নজর দেওয়া হয়। ধন্যবাদ। বিধানসভার আইপিএফটির বিধায়ক বৃষাকেতু দেব বর্মার এই ধরনের প্রশ্ন বা বক্তব্য কিন্তু যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যবাহী এবং এই ধরনের বক্তব্য শাসক গোষ্ঠীর জোট ধর্মী বিরোধী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।